আমি ভর্তি বলতে আমার কইছিল আর কি এখানে যে আমি প্রেগনেন্ট আছিলাম, তো প্রেগনেন্ট আছিলাম আমরা ধর্মনগর আছিলাম, তো ধর্মনগর অসুবিধা হয়ে গেছে আমরা এখানে আইসি, তো এখানে আইসি করে দিয়া দশ দিন আমার হাজব্যান্ড খাওয়ান টাওয়ান দিতে পারে না ভালো করে, তো হের সঙ্গে ঝগড়া লেগে আমি বাইরে গেছি গা, কারণ প্রথম স্বামীর লোক যোগাযোগ করছি তাইনে কইছে ডেলিভারি করাই দিব, তাই না কোনো দোষ নাই, ঠিক আছে আমি বিপদে পড়ছি তাই না আমার হেল্প করছে, তো হেল্প করতে গিয়ে আজকে মানে এত কিছু হয়ে গেছে আর কি, তো ডেলিভারি হয়েছে তারা কি করছে না না করছে আমি তো জানি না, ডেলিভারি আগের দিনের না ভর্তি হয়েছিলাম, আগের দিন ভর্তি হয়েছিলাম তারপরের দিন সকালবেলা ডেলিভারি হয়েছে, ডেলিভারি হয়েছে পরে আমার কাছে বাচ্চারা সরাই লেছে, আমি নিচেই পুরে আসলাম মানে আমার কোনো হাত দিছে না, বাচ্চারা হয়েছে পরে তারা সরাই লেছে, সরাই লেছে পরে আমি অসুস্থ আসলাম আর কি, খুব অসুস্থ আসলাম, আমি হাঁটতে পারতাম না উঠতে পারতাম না, সারা রাত্র স্যালাইন দিছে তো কিছু খাইতামও না, এরপরে বাচ্চারা আমি কইছি আর কি বাচ্চারা আমি যখন একটু উঠছি তখন কইছি বাচ্চারা কোথায় জিজ্ঞেস করছি, কইছে বাচ্চারা হসপিটালে আছে, আজকে হসপিটালে আছে কইছে তোমার তুমি অক্ষণে বাইর যাও তোমার পরে দিয়ে দিন বাচ্চারা ওখানে হসপিটালে লয়ে যাবো আর কি এরা চিকিৎসা করব, আজকে আইসি করে দিয়া তারা কইতেছে যে হুমে দিয়ে দিছে, আমি বাচ্চারা নিতে আসি তাই ডাক্তারের সঙ্গে কথা কইছি বাচ্চারা নিতে আমাইছি, আমি তো হুমে দিয়ে দিছি, আমি হুমের নাম কোন আপনার কুমন হুমে দিছেন এরা নাম কইত না, একটু পরে পরে আমি সামনে বাইরে ধারাইছিলাম তারা লুকায় বাইকে গেছে আর সামনে একটা পুষ্টার আসলো ওইটাও সেরকম লাগছে, কি নাম ডাক্তারের? রবি শঙ্কর, তো তারপরে মিডিয়া গেছিল ফোন করছিলাম না গেছিল পরে দা তারা এখানে সবাই মিলে মানে তার সঙ্গে খারাপ ব্যবহার করছে ডুবতে দিছে না মানে তারা ডুবতে দিছে না তারপরে উপরে গিয়ে দেয় সব মানে তারা বাগাই দিছে আর কি, কিন্তু সামনে তার কেউ আইসে না সব পেছন দিয়ে কোন দিকে লুকায় বাইক গেছে, আমরা সব সামনে আসলাম যে তারা দেখুম আর কি তারা সামনে দিয়ে আসছে পেছন দিয়ে গেছে সামনে দিয়ে আসছে, আপনারা কি ডেলিভারি কি কোথাও নার্সিং হোমে বা হাসপাতালে? না না কোনো নার্সিং হোমও না কোনো এখানে কিছুই নাই, মানে আমরা যেমন রান্না করি আর কি এরকম রান্নাঘর আর শুধু একটা টেবিল আছে, কিছু জানে না বলতে বাচ্চারা তো তাই কইছে না যে আপনি করবেন এই কথা তো আর কইছে না, তো ওখানে লিখা হইতেছে আর কি বাচ্চারা দিয়ে নিলে তাই সমস্যা সমাধান হয়ে যাবে, তারা তো কিছু কইছে না তারা ডাক্তার পুষতেছে ওখানে ধরনের লেগে আর কি, ডাক্তার পাওয়া গেছে না তার ভাগিয়া গেছে, কি নাম আপনার? আমার নাম রূপা গো, বাড়ি? বাড়ি কোয়া, এখন আপাতত কোয়াই, স্বামীর নাম রঞ্জন গো, আগে বলুন না বেন বল কি বলতে চাই, এখানে এই মহিলার অভিযোগ রয়েছে যে এখানে ওনার গর্ভ ডেলিভারি হয়েছে, ওপরে ডেলিভারি হয়েছে, এটা তো আমি জানি না, আমি কি করে জানবো, এখানকার মালিক আপনি তো, এখানকার মালিক আমি, এটার মালিক আমি, এটা এই এই শোরুমের মালিক, তাহলে আমরা ঢোকার সময় বলবো আমার এটা রাস্তা, এটা তো আমার অনেকগুলি মাল আমার চলে যায়, আপনি আমাকে দেখান তো এই রাস্তাটা দিয়ে কোন দিক দিয়ে আপনার দরজা ভেতরে ঢোকে অফিস, আরে আমি অবজেকশন দিয়েছি না তো আমি জিজ্ঞেস করছি, আপনি কেন জিজ্ঞেস করবেন, আপনি সিকিউরিটি গার্ড, আপনি তো দোকানের মালিক, আপনি বলেছেন বিল্ডিং এর আপনি ওনার, আপনি বলেছেন বিল্ডিং এর ওনার আমার কাছে, বিল্ডিং এর ওনার, হ্যাঁ বিল্ডিং এর ওনার, এই ডাক্তার চেম্বারের ওনার না আমি, জিজ্ঞেস করেন আপনারা জিজ্ঞেস
পাবলিক নাও শুরু থেকেই সেরা।